এখানে যে চিকিৎসক যারা আছেন তার সকলেই খুব প্রাণপণ খাচ্ছেন, যেটুকু দরকার মূলত যেটা করেন সেটা হচ্ছে যে আমাদের নার্সিং স্টাফ যারা সবসময় কোভিড হসপিটাল ওয়ার্ডের মধ্যে থাকছেন তারা একটা কিছু তৈরি করেন এবং সেখান থেকেই কিন্তু আমরা অ্যাসেস করে নিই, সেই হিসেবে চিকিৎসা হয়। সেই অর্থে সব জায়গাতেই যেমন ডেথ রেট বেড়েছে আপনারা জানেন, এখানেও ডেথ রেট বেড়েছে। আপনাদের মধ্যে মানুষকে আমি একটা জিনিস বোঝাবো, দয়া করে বাড়িতে বসে থাকবেন না। 7 দিন 8 দিনের মাথায় কিন্তু আপনারা যখন হাসপাতালে আসেন স্যাচুরেশন একদম ড্রপ করে 40-45 আপনারা আসেন, সেই হাসপাতালে কিন্তু আমাদের পক্ষে বাঁচানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। সুতরাং বাড়িতে বসে থাকবেন না, জ্বর হলে পরে টেস্ট করান, টেস্ট করে যদি রিপোর্ট পজিটিভ আসে ইউ কাম টু দ্য হসপিটাল। পার্টিকুলারলি যারা কোভিড যারা জন্ম কোমরবিডিটি আছে বাড়িতে থাকবেন না, হঠাৎ করে কিন্তু স্যাচুরেশন ফল করছে এবং আমাদের পক্ষে যখন আসছে তখন টার্মিনাল স্টেজে আসছে, যার জন্য ডেথ রেটটা বাড়ছে। 2 নম্বর যেটা সেটা হচ্ছে ডিস্ট্রেইনটা এখন এখানে চলছে খুব ভয়ঙ্কর, এখান থেকে স্প্রেড বেশি হচ্ছে এবং ডেথ বেশি হচ্ছে। সেই জন্য আমি বলবো যে হোম আইসোলেশনে আপনারা যতটা সম্ভব কম করার, পার্টিকুলি কোমরবিডিটি যাদের আছে তারা কখনোই বাড়িতে থাকবেন না, হাসপাতালে আসুন। আমাদের হাসপাতাল প্রচুর বেড ফাঁকা, এখনও যা আছে 250 করে বেড ফাঁকা আছে। সেই জিনিসটা তো আমাদের তো দিক থেকে কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু আপনারা থাকুন সুস্থ, থাকুন ভালো, থাকুন মাস্ক করুন, ভ্যাকসিন করুন, সব কিছু যা আছে সে সমস্ত গ্রহণ করুন, তাহলে আপনারা ভালো থাকতে পারবেন। আগামী দিনে যে আমাদের একটা ছোট্ট পরিকল্পনা আছে, আপনারা জানেন আমরা যে স্ট্যাটিস্টিক দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে ইয়ে জুলাই অগস্ট সেপ্টেম্বরের পর থেকে হয়তো আরেকটা ওয়েভ আসতে পারে। আমরা যেটা দেখছি নেটে সেই ওয়েভে কিন্তু বাচ্চারা বেশি আক্রান্ত হতে পারে। সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর সান ডটার, তারা যেন অযথা বাড়ির বাইরে যায় না, অযথা যেন যায় দোকানে বাচ্চাগুলো যেটা হয় আড্ডা মারে না পালন করতে, সেগুলো থেকে সাবধান করতে দিন, প্রত্যেকটি বাচ্চাকে মাস্ক পরতে দিন। আমাদের কাছে যেটুকু আমরা বুঝতে পারছি বাচ্চাদের কিন্তু অ্যাফেকশনটা হয়তো আশঙ্কা করছি বাড়বে সেপ্টেম্বর অক্টোবর থেকে, সেই জিনিসটা বাড়বে। আমরা তার জন্য রেডিও হচ্ছি, আমরা তার জন্য রেডি হচ্ছি। আপনারা জানেন যে